একজন স্ত্রী পতিতালয় এসেছেন তার স্বামীকে নিতে। এটা শুনে পতিতালয়ের বিভিন্ন ঘর থেকে উঁকি মেরে দেখছেন সব মেয়ে, যেন তারা ভূত দেখেছে। সবচেয়ে আশ্চর্য করা বিষয়টি হলো মেয়েটি পুরো পর্দা করে আছে, বোরকা হিজাব নেকাব হাত মোজা, শুধু বের হয়ে আছে চোখ দুটো। মেয়েটি পতিতালয়ের হ্যান্ড যে এই পুরো পতিতালয়ের মালিক অর্ধবর্ষ সাপলার সামনে বসে আছে এবং শান্ত সুরে প্রশ্ন করছেন যে তার স্বামী এখন কোন গড়ে রয়েছেন। সাপলা নিজেও হতগম্ব হয়ে গেছেন যে কি করে এক স্ত্রী পতিতালয়ে তার স্বামীকে নিতে আসতে পারে। তার গোটা পতিতালয়ের জীবনে এমনটা সে কখনো দেখেনি। পরক্ষণেই ভাবল বড় লোকদের পরিবারে অনেক কিছুই হতে পারে। সে বোরকা পরিহিত মেয়েটি আশেপাশে ঘরগুলোতে চোখ বোলাচ্ছে, মেয়েগুলোর কৌতূহল দেখছে। তার খুব আফসোস হচ্ছে মেয়েগুলোর জন্য, সব থেকে নিকৃষ্ট জায়গা তাদের বসবাস, কত সুন্দর করে সেজেছে তারা। মেহেদি অদর বের করা, চাকচিক্যময় শাড়ি, বুকে শাড়ি আঁচলটা ঠিক নেই, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেওয়া। ওদের থেকে চোখ সরিয়ে তিনি সাপলাকে আবারও জিজ্ঞেস করলেন, দয়া করে বলবেন আমার স্বামী কোন ঘরে আছে? আমার একটু তাড়া আছে, বাসায় আমার ছোট্ট বাচ্চা আছে, রাত এমনিতেই একটা ছুঁইছুঁই। সাপলা বলল, ঠিক আছে আমি দেখছি। তার একটি মেয়েকে ডেকে বললেন, মোহনা 10 নম্বর ঘরটাতে গিয়ে সাহেবকে নিয়ে আয় তো, জলদি করে তাকে নিতে এসেছে। মেয়েটি তখন বলল, 10 নম্বর ঘর? মোহনা যেতে নিলেন। বোরকা পরিহিত মেয়েটি বলল, আমিও যাব তোমার সাথে, উনি মনে হয় নেশাতে আছেন, তোমার একার পক্ষে নিয়ে আসতে কষ্ট হবে। মোহনা মাথা নাড়ি সম্মতি জানাল। এমনিতে পতিতালয়ের মেয়েরা বেসরম হয় বেশি, যা মুখে আসে বলে দেয়, কিন্তু মেয়েটাকে পরজোগার দেখে তাদের ভেতরও আফসোস হচ্ছে। ইস, এই মেয়েটার মতো তারাও যদি পরহেজগার হতে পারত, তাদের জীবন যদি এই পচা নর্দমায় না কাটত। প্রায় কিছুক্ষণ হাঁটার পর 10 নম্বর ঘরটাতে এসে পৌঁছালো ওরা। মোহনা মেয়েটা ঘরের দরজায় টোকা দিল, তাতে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অজ্ঞতা মোহনা দরজা হাত দিয়ে বাড়ি দিতে দিতে ডাক দিল, জাহেরা জাহেরা, দরজাটা খোলো জাহেরা। অনেক ডাকাডাকি করার পর জাহেরা দরজা খুলল। তারপর বিরক্তিকর কণ্ঠস্বরে বলল, এই সমস্যা কি তোমার? দেখতে পাচ্ছ ঘরের ভেতর কাস্টমার আছে, এত ডাকছ কেন? জাহেরা আশেপাশে না তাকিয়ে এতগুলো কথা মোহনাকে শুনিয়ে দিল। এদিকে বোরকা পরিহিত মেয়েটি জোহরাকে আজ্ঞা গোড়া পর্যবেক্ষণ করতে ব্যস্ত। বুকে শাড়ি নেই, চুল এলোমেলো, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই। মোহনা তখন বলল, সাহেবের স্ত্রী এসেছেন তাকে নিয়ে যেতে, না হলে ঠেকা পড়েছে তোমায় ডাকতে। এই বলে মোহনা রাগ করে চলে গেল। স্ত্রীর কথা শুনে সামনে তাকালো জোহেরা, কিছুটা অবাক হলো সে, আর ভয়ও পেলেও যদি তার স্বামীর সঙ্গে শোয়ার জন্য তাকে থাপ্পড় মারে। কিন্তু মেয়েটি তেমন কিছু না বলে মিষ্টি কণ্ঠে বলল, দয়া করে একটু সরবেন, আমি ওনাকে নিয়ে যাই। মেয়েটি যখন দরজা থেকে সরে দাঁড়ালেন, তখন তাকে পাশ কাটিয়ে যাওয়ার আগে মেয়েটির গা থেকে এক তীব্র গন্ধ তার নাকে পৌঁছালো। ইগ্রান তার অতীব পরিচিত, তার স্বামীর গায়ে গ্রান। বুকটা অজানা কোনো ব্যথায় টনটন করে উঠল, তবু সে নিজেকে সংযত রেখে ঘরে প্রবেশ করল। বিছানায় এক সুদর্শন পুরুষ, যে তার পান প্রিয় স্বামী, শুয়ে আছেন অর্ধনগ্ন হয়ে নেশাক্ত শরীর নিয়ে। মেয়েটি তার স্বামীকে পোশাক পরিয়ে দিলেন, কারণ নেশার চোটে সে কখন অবেচন নিজের বাহুতে স্বামীকে ধরলেন। টলমল করে হাঁটছে সে, অনেক কষ্টে সাপলার বসা খানায় এসে উপস্থিত হলেন। তার স্বামীকে সোফায় বসিয়ে দিলেন এবং সে নিজেও তার পাশে বসলেন। সাপলা মুচকি হেসে বলল, খান পরিবারের ছেলে মেহমেদ খান, প্রতিটা বড়লোক ছেলেদের আমার লাল কাঠির আসতে হয় কি আজব। মেয়েটি এবার নিজের নিকাবটি খুলল, চেহারা দেখে সাপলা স্তব্ধ হয়ে গেল। পরীর মতো চেহারা, চোখ মুখ দিয়ে নূরের জলকানি বের হচ্ছে যেন। মেয়েটি বলল, আমার চেহারায় কোনো দিকটায় সমস্যা আছে আম্মা, যে আমার স্বামীকে আপনার লালকাঠি লাল কুটির আসতে হবে? আম্মা ডাকটা সাপলার হৃদয়ে কম্পন সৃষ্টি করল।
এত মাধুর্যতা ছিল কথাটায় যে শাপলার মন ছুঁয়ে গেল, সাথে অবাকও হলো। এত সুন্দর ব্যবহার, এত রূপ থাকার পরও কেন তার স্ত্রীকে রেখে এই নর্দমায় আসতে হলো। মেয়েটির চোখে ছলছল করছে পানি, কখন যেন উর্দার মতো টপ করে ঝরতে থাকে। মেয়েটি ব্যাগ থেকে টাকা বের করে বলল, কত টাকা বিল হয়েছে আপনাদের? শাপলা কাচুমচু করে বলতে লাগলেন, আরে টাকা দিতে হবে না, টাকায় আগেই দেওয়া হয়েছে। মেয়েটি বুকুচকে বললেন, কে টাকা দিয়েছে? চিনি মেহনত সাহেবকে এখানে রেখে গেছেন তিনি। মেয়েটি উৎকীর্ণ হয়ে জিজ্ঞেস করলেন, কে সে? কেমন দেখতে ছিল তাকে, দেখেছেন আপনি? শাপলা এতগুলো প্রশ্নে থতমত খেয়ে গেল। তারপর জবাবে বললেন, আমি তার মুখ দেখিনি, সবসময় কালো মাস্কে মুখ ঢাকা থাকত এই গলিতে, এর আগে আমি তাকে দেখিনি। উনি নিজে আগামী 9 দিন থেকে সাহেবকে এখানে নেশাগ্রস্তভাবে আনেন, তারপর আবার সকাল হওয়ার আগেই নিয়ে চলে যান। তবে সকালে উনি আসতেন না, প্রতিদিন অপরিচিত লোককে পাঠিয়ে দিতেন। মেয়েটি চিন্তায় পড়ে গেলেন, কি সেই লোক, কেন সামনে আসছেন না তার, যার কারণে তার সুখের সংসার এভাবে আগুন ধরিয়ে দিয়েছে। সকালে মেহমেদকে নিতে আসবে, সে কি এখানে থেকে যাবে আজ, যদি সেই লোকটার কাছে পৌঁছাতে পারে? কিন্তু যদি কেউ না আসে নিতে, কারণ লোকটা তো তার পরিবারের সব সদস্যদের কড়া নজরদারি করে রেখেছে, কে কোথায় যায় কী করে সব জানতে পারে। আজ যে আমি এখানে মেহমেদকে নিতে এসেছি, এটু নিশ্চয় সে জেনে গেছে এতক্ষণে। মেয়েটিকে এতটা চিন্তামগ্ন দেখে শাপলা প্রশ্ন করলেন, কোনো সমস্যা? মেয়েটি ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে, এখন তাহলে উঠি, আপনি যদি কখনও ওই লোকটাকে দেখে থাকেন তো আমাকে অবশ্যই একবার জানাবেন। মেয়েটি ব্যাগ থেকে একটা কার্ড বের করে শাপলার হাতে দিল, এই নম্বরে একটা ফোন করবেন প্লিজ আম্মা। কার্ডের উপরে নাম লেখা মরিয়ম। মরিয়ম মেহমেদকে নিয়ে চলে যেতে লাগলেন। তারপর পিছন ফিরে শাপলাকে বললেন, আমি আবার আসবো এখানে কিছু মেয়েকে আজাদ করার জন্য, যত টাকা লাগে আমি দেব। শাপলা এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলে চোখ বড় বড় করে মরিয়মের দিকে তাকালো। মরিয়ম তার নিকাবটা ঠিক করে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, চারদিকে সংসার। মরিয়ম চোখের পানি ফেলছে আর গাড়ি ড্রাইভ করছে। পাশের সিটে অবেচনভাবে শুয়ে আছে মেহমেদ। মরিয়ম চোয়া শক্ত করে নিজের মনে কথাগুলো বলছে, কে সেই আগন্তুক লোক যে তার শান্তিপূর্ণ জীবনটাকে নরকে পরিণত করেছে? তাকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে পরবর্তী পর্ব আবারও দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।